বনগাঁ সাংগঠনিক জেলার আয়োজনে সম্প্রতি ক্রিকেট ম্যাচ, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই আয়োজন বলে জানা গিয়েছে। এদিনের অনুষ্ঠানে প্রায় ১২টি দল অংশগ্রহণ করে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বনগাঁ সাংগঠনিক জেলার শ্রমিক সংগঠনের পক্ষ থেকে সম্প্রতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। এদিন ক্রিকেট ম্যাচকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়বার মতো। আজ ২৬শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। প্রতি বছরের মতো এই বছরও সমারোহে পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। দিল্লির কর্তব্য পথে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। কলকাতার রেড রোডে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী। প্রজাতন্ত্র দিবসের সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের সংবিধান। ভারতের সংবিধানে ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি কার্যকর হয়। এই বিশেষ দিনটিকে স্মরণ করার জন্য প্রতি বছর ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়। আজও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মেতে উঠেছেন সারা শহরবাসী। দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি এদিন বনগাঁতেও পালিত হল ৭৫তম প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বনগাঁ সাংগঠনিক জেলা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে একটি সম্প্রতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। এই প্রথম নয়, দীর্ঘ ১০ বছর ধরে এই ক্রিকেট ম্যাচের আয়োজন করা হচ্ছে বলে জানা গিয়েছে। বিভিন্ন প্রতিযোগীরা এসে এই ক্রিকেট খেলায় অংশগ্রহণ করেন। শুধুমাত্র ক্রিকেট খেলা নয়, এদিন সকাল থেকেই বনগাঁ সাংগঠনিক জেলা শ্রমিক সংগঠনের সদস্যরা একসাথে উপস্থিত ছিলেন। দুপুরের মধ্যাহ্নভোজের আয়োজন করা হয় সংগঠনের সদস্যদের জন্য। পাশাপাশি এই ক্রিকেট খেলাকে ঘিরে চরম উৎসাহ দেখা দিয়েছিল সাধারণ মানুষ থেকে শুরু করে ট্রেড ইউনিয়নের সদস্যদের মধ্যে। এই বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা শ্রমিক সংগঠনের সম্পাদক নারায়ণ ঘোষ জানান, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা বিগত ১০ বছর ধরে এই ট্রেড ইউনিয়নের সদস্যরা মিলে এই দিনটিকে উদযাপন করি। এখানে উপস্থিত সকলের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। এছাড়াও একটি ক্রিকেট ম্যাচেরও আয়োজন করা হয়েছে, যেখানে বাইরে থেকেও অনেকে অংশগ্রহণ করেছেন। ১২টি দলের খেলা হল আজ। সকলে মিলে হই হই করে খেলাটি উপভোগ করেছে। এই বিষয়ে তিনি আরো জানান, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিগত ১০ বছর ধরে আমরা এই দিনটা, আমরা যত আমাদের ট্রেড ইউনিয়ন আছে, আমরা এই দিনটায় খুব আনন্দ করি। এবং আমাদের বনগাঁ সাংগঠনিক জেলা যত আমাদের ব্লক সভাপতি, টাউন সভাপতি যারা আছে, প্রত্যেকে এখানে থাকে, আমরা এই দিনটায় সবাই একসাথে মিলেমিশে আনন্দ করি। এবং দুপুরে মধ্যাহ্নভোজন, সকালে টিফিন হয়, এই আনন্দটা আমরা বেছে নিই। তা প্রতিবারই আমাদের এখানে কেউ না কেউ আসে। এবছরও বিশ্বজিৎ দাস বিধায়ক, গোপাল সেন চেয়ারম্যান থেকে শুরু করে সবাই, ২ বছর আগে আমাদের আইনটিসি রাজ্যের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনিও এসেছিলেন, তিনি উদ্বোধন করেছিলেন। কিন্তু একটা কথা কি, এই আনন্দের দিনে যে জয়ী হবে তারা প্রতিবারই, এবার যেরকম ৪ জন করে বাইরের প্লেয়ার আমরা বলেছি আনতে, তাদের খেলাটা আরও জমে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা খেলা হচ্ছে। এই মাঠে পিং পং খেলা খুব ভালো লাগে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের ৩টি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।